দর্শক আসসালাম আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ক্যানাডার পত্রপত্রিকা নিউজ মিডিয়ার কিন্তু কিন্তু অন্যতম অন্যতম একটি একটি বড় জায়গা নিয়ে আলোচ্য বিষয় হচ্ছে যে প্রায় লক্ষাধিক বা তার চেয়েও বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা উম ক্যানাডাতে পি এর জন্য কোয়ালিফাই করছে না ক্যানাডায় পি এর জন্য কোয়ালিফাই করছে না এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আজকে ক্যানাডা নিয়ে যারা ভাবছেন যারা ক্যানাডায় আসতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন অনেকেই দেখেন কিন্তু আমি জানি যে সাবস্ক্রাইব করে দেখেন না তো সাবস্ক্রাইব করে দেখতে পারেন এবং ক্যানাডা সম্বন্ধে একটি নির্মহ এবং অথেন্টিক ধারণা দেয়াটাই হচ্ছে গিয়ে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য তো যেটা বললাম যে সেটা হচ্ছে যে ক্যানাডা নিয়ে আসলে মানুষের যে এতদিনের একটি জল্পনা কল্পনা ছিল এবং যে যে জিনিসটা আমরা আমাদের চ্যানেলে বারবার বলে আসছিলাম যে এই মুহূর্তে ক্যানাডাতে প্রয়োজনের তুলনায় ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করার লোকের সংখ্যা অনেক বেশি স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি কিন্তু ক্যানাডা সেই স্টুডেন্টদের ক্যাপ কিন্তু সেভাবে নেই আপনারা সিটি নিউজের একটি নিউজ দেখছেন যে ওরা বলছে যে হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্যানাডায় আসছে এবং তারা সেখানে প্রোটেস্ট করছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে গ্লোবাল নিউজ একটি নিউজ দিয়েছে যে সেটা হচ্ছে যে হাজারো স্টুডেন্ট তারা আসছে এবং তারা আসলে ওয়ার্ক পারমিটের বা ওয়ার্ক পারমিট নিয়ে পড়াশোনা করে তারা কেনাডায় আহ ওয়ার্ক পারমিট নিয়েছিল কিন্তু এখন তাদের ওয়ার্ক পারমিটটা আর এক্সটেন্ড হচ্ছে না বিভিন্ন কারণে এবং এই নিউজটা গতকালকে তারা করেছে এবং এর পাশাপাশি অন্যান্য যে নিউজ পেপারগুলি রয়েছে তারাও কিন্তু এই নিউজটা অত্যন্ত গুরুত্বের সাথে করছে তো অনেক স্টুডেন্টরা আছে যারা না পেরে কেনাডাতে অলরেডি তারা আন্দোলন শুরু করে দিয়েছে কেউ কেউ অনশন করছে কোথাও বসে গিয়েছে তারা তাদের সেই আহ পিয়ারটা পাওয়ার জন্য তো এ কথাটা কেন বললাম তারপরে আসছি একটু যে সমাধানটা কি হতে পারে সমাধানটা যে হানড্রেড আমি যেটা বলবো সেটাই যে সমাধানের কোনো পথ হবে তা না হয়তো অনেককেই ক্যানাডা থেকে চলে যেতে হবে অনেক স্টুডেন্টদেরকে কেনাডা থেকে চলে যেতে হবে তো যেটা হয়েছে যে কোভিড পরবর্তী সময়ে ক্যানাডার ইকোনমিকে বুস্ট করার জন্য কেনাডা প্রচুর পরিমাণের আপনারা জানেন যে যারা ভিজিট ভিসায় লোক নিয়ে এসেছে তার পাশাপাশি স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে এবং স্টুডেন্টরা আনার পরে কোভিডের সময় ক্যানাডার লোক না পেয়ে তখন যারা শুধুমাত্র যারা কয়েক ঘন্টা কাজ করেছে তাদেরই কিন্তু পিয়ার দিয়ে দিয়েছিল কিন্তু এর পরবর্তী সময়ে আর সেটা হয়নি পরবর্তী সময়ে অনেক স্টুডেন্ট এসেছে ক্যানাডার ইকোনমিটা মোটামুটি একটু দাঁড়িয়ে গিয়েছিল এবং দাঁড়িয়ে যাওয়ার পরে এবং ক্যানাডা যে স্টুডেন্ট এসেছিলো যারা ভিজিট ভিসা এসে যারা অ্যাসাইলাম ক্লেম করেছিল তাদেরকে ক্যানাডা কোনোভাবেই তাদের ইকোনমিতে আর রাখতে পারছে না ক্যানাডার গভর্নমেন্টের হিসাব অনুযায়ী কারণ হাউজিং ক্রাইসিস অনেক এবং দেখা গিয়েছে যে গত বছর প্রায় লাখের স্টুডেন্ট মতো এসেছে গত বছর প্রায় দশ লাখের মতো স্টুডেন্ট এসেছিল কিন্তু ক্যানাডার ইমিগ্রেশনের ক্যাপ হচ্ছে প্রত্যেক বছর সাড়ে তিন লাখ এবং এটা কিন্তু আপনারা যদি আমাদের ভিডিওগুলি যারা ফলো করছেন দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বারবার এই কথাগুলি বলছিলাম যে কেনাডাতে তুলনায় লোক লোক কম অনেক বেশি আসছে স্টুডেন্ট অনেক বেশি আসছে হয়তো তাদেরকে ফিরে যেতে হতে পারে এবং বিষয়টা কিন্তু এখন আসলে তাই হয়েছে কানাডা অনেকেরই কিন্তু ওয়ার্ক পারমিট এক্সটেনশন করছে না তো নিয়মটা নিয়মটা হচ্ছে যে আপনি আসবেন ক্যানাডা আসার পরে পড়াশোনা করবেন পড়াশোনা করার পরে যখন আপনি পিআর জন্য এলিজিবল হওয়ার জন্য হয় আপনি এক্সপ্রেস এন্ট্রিতে যাবেন অথবা আপনি যে প্রভিন্সে থাকেন সেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যাবেন কিন্তু সেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলিও ক্যানাডা কঠিন করে দিয়েছে এখন ক্যানাডিয়ান সার্টিফিকেট যদি থাকে ক্যানাডায় যদি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাহলেও কিন্তু হচ্ছে না এমন একটি সময় ছিল আজ থেকে কোভিডের পরবর্তী সময়ও ছিল যে সেটা হচ্ছে গিয়ে যে ক্যানাডা জাস্ট একটি ছয় মাস এক বছরের একটি ডিগ্রি কমপ্লিট করলে পরে যদি আপনার ক্যানাডায় একটি ফুল টাইম জব পান তাহলেই কিন্তু তার অধিকাংশ প্রভিনসগুলিতে হয়ে যেত কিন্তু এই সংখ্যাটা এখন আর হচ্ছে না যেটা বললাম যে মূল কারণটা হচ্ছে যে ইউক্রেন থেকে প্রচুর মানুষ এসেছে এবং যেটা বললাম যে অ্যাসাইলাম ক্লেম অ্যাসাইলামও অনেক ক্লেম করছে তো স্টুডেন্টরা এখন আহ এক্সপ্রেস এন্ট্রির দিকেও যেতে পারছে না অনেকের এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট হচ্ছে না আর যেটা আমরা আগেও আমাদের ভিডিওতে দেখিয়েছি যে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে অনেক প্রভিন্সে কিন্তু প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামগুলিও ক্যানাডাতে বন্ধ হয়ে গিয়েছে যার ফলে স্টুডেন্টরা এখানে পড়েছে অনেক স্টুডেন্ট দেড় দুই কোটি টাকাও কিন্তু বাংলাদেশ থেকে এসে খরচ করেছে তারা টিউশন ফি দিয়েছে অন্যদিকে তারা এখানে কাজ করেছে ট্যাক্স দিয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্টকে এক বছর দুই বছর কাজ করেছে কিন্তু তারপরেও তারা পিআর জন্য এলিজেবল হচ্ছে না তো এখন যারা আসবেন পড়তে তারা এই বিষয়টা মাথায় রেখে আসবেন ক্যানাডার পিয়ার পলিসিটা কি সেটা দেখে আসবেন তো এই মুহূর্তে কানাডার পিয়ার পলিসিটা খুবই জটিল তো এখন কি হতে পারে যেটা হচ্ছে যে হতে পারে কি বা কি হচ্ছে সেটা একটু বলি আসলে কি হতে পারে বলে লাভ নাই যেটা হচ্ছে সেটা একটু বলি যে এই মুহূর্তে যারা পারছেন না তারা আবার হেলথ সেক্টরে একটি পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছেন অনেকে পড়াশোনা করছেন যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে হেলথ সেক্টরে কাজ করছেন অনেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যদি তাদের দক্ষতা থাকে দক্ষতা থাকলে কিন্তু তারা পিয়ার এর জন্য এলিজিবল একটু দ্রুত হয়ে যাচ্ছেন অন্যদিকে ট্রান্স ট্রান্সপোর্ট সেক্টর ম্যানুফ্যাকচার সেক্টর এই সেক্টর ব্লুমিং এবং এইসব সেক্টরেও কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে পিয়ার হচ্ছে তো যাদের হচ্ছে না তারা কি করছে যে আবার ওই সমস্ত সেক্টরে পড়াশোনার কথা চিন্তা করছে সমস্ত সেক্টরে চাকরির চিন্তা করছে কিন্তু কেউ একজন যদি পড়লো বিজনেসে কিন্তু হেলথ সেক্টরে কাজ সে কাজটা তো হবে না কারণ ক্যানাডার আহ হেলথ সেক্টরে কাজ করতে হলে ক্যানাডিয়ান ডিগ্রি ছাড়া হয় না আর অনেকে যেটা করছে যে সেটা হচ্ছে গিয়ে যে আহ অ্যাসাইলাম ক্লেম করছে এবং স্টুডেন্টদের মধ্যে অ্যাসাইলাম ক্লেমের হার অনেক গুণে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ বেড়ে গিয়েছে কারণ তারা পিয়ারের জন্য এলিজেবল না হওয়ার ফলে তারা এই অ্যাসাইলামটা করছে তো ভিডিওর সারসংক্ষেপটা সংক্ষেপটা যদি আবার একটু টানি যে সেটা হচ্ছে যে এখন স্টুডেন্টদের পিয়ার হচ্ছে না ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না কিছু কিছু সেক্টরে হচ্ছে হেলথ সেক্টরে হচ্ছে ফ্রান্স জানা লোকজনরা কিছুটা পিয়ারের জন্য সুবিধা পাচ্ছে ট্রান্সপোর্ট সেক্টরে পাচ্ছে ম্যানুফ্যাকচার সেক্টরে পাচ্ছে এবং স্টুডেন্টরা আন্দোলন শুরু করেছে এখন এটা একটা টুটো সরকারের হয়তো রাজনৈতিক পলিসিও হতে পারে তিনি যাবার আগে এইভাবে প্রায় লক্ষ স্টুডেন্ট বা তার চেয়ে বেশি স্টুডেন্টকে পরবর্তী কিন্তু গভর্নমেন্টের জন্য হয়তো রেখে যেতে পারেন এখানেও কিন্তু একটা আহ পলিটিক্স এর খেলা জানেন যে কোনো কিছুই আহ পলিটিক্স এর বাইরে না আহ শেষ করব এটা বলে যে এখন যারা আসবেন ভেবে চিনতে আসবেন আহ ক্যানাডার পিয়ার পলিসিটা আবারও বলি দেখে আসবেন কারো কথায় প্ররোচিত হবেন না কারণ একটা সময় আমরাও বারবার বলেছি যে মাত্র এক বছরের একটা মাস্টার্স করলে বা এক বছরের একটা ডিপ্লোমা করলে পিয়ারটা হয়ে যেত কিন্তু এখন আর সেই পিয়ারটা হচ্ছে না দেখে শুনে বুঝে আসবেন আর ক্যানাডার ইউনিভার্সিটিগুলি কিন্তু লসে পড়ে গিয়েছে ক্যানাডার ইউনিভার্সিটি অফ মেনিটোবা এবং ইউনিভার্সিটি অফ উইনিপেক দুইটা ইউনিভার্সিটি কিন্তু গত বছর এই সেমিস্টারে প্রায় দশ মিলিয়ন ডলার লস করেছে এবং সেই স্টুডেন্ট যদি কম আসতে থাকে তাহলে ইউনিভার্সিটি গুলিরও কিন্তু লসের খাতা বাড়বে অর্থাৎ স্টুডেন্টরা আসার ফলেও এক ধরনের ইকোনমি ক্রাইসিস সৃষ্টি হয়েছে আবার স্টুডেন্টরা না আসার ফলেও ক্যানাডার ইকোনমিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং আগামীতে স্টুডেন্ট আরও কমে যাবে তো সেক্ষেত্রে ক্যানাডার ইকোনমিতে অর্থাৎ স্টুডেন্ট সাইডটা যেটা বিশ বিলিয়ন ডলারের মার্কেট সে মার্কেটটা একটি সমস্যা হবে হয়তো আগামীতে ইউনিভার্সিটিগুলি কি লস করছে সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম